सूचन रेनबो मीडिया सस्पेंस थ्रिलर এই গল্প এবং আমাদের সম্প্রচারিত অন্যান্য গল্প বিজ্ঞাপন বিহীন ভাবে শুনতে হলে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলারের অ্যাপ। অ্যাপের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। রিক্স চলে যাবার পর নিজেকে বড় ক্লান্ত মনে হলো। তাড়াতাড়ি চাকাটা সারিয়ে রেস্তোরাঁয় গেলাম। একটা গ্লাসে কিছুটা হুইস্কি ঢেলে চুমুক দিলাম। রিক্সের কথাগুলো মাথার মধ্যে ঘোরাফেরা করতে লাগলো। হুইস্কি শেষ করে একটা সিগারেট ধরিয়ে পায়চারি করতে লাগলাম। অ্যারিজোনা পুলিশ কি রিক্সের চিঠির কোনো গুরুত্ব দেবে? হয়তো দেবে না, কিন্তু ও যদি বলে দেয় যে জেনসন উধাও আর তার স্ত্রী ওর কর্মচারীর সঙ্গে রাত কাটাচ্ছে তাহলে? অনেক সময় এরকম সামান্য খবর পেয়েই পুলিশ তদন্ত শুরু করে দেয়। ওরা যদি জেনসনকে অ্যারিজোনায় খুঁজে না পায় তবে নির্ঘাত এখানে লোক পাঠাবে। আমি ভাবতে লাগলাম যে যেমন করেই হোক রিক্সের মুখ বন্ধ করতেই হবে এবং তার একমাত্র পথ হলো ওকে টাকা দেওয়া। এভাবে টাকা দিয়ে হয়তো ওকে মাস দুয়েক ঠেকিয়ে রাখা যাবে, কিন্তু তারপর? জেনসন যে অন্য একটা মেয়েকে নিয়ে ভেঙে পড়েছে সে কথা কি বিশ্বাস করবে? রিক্স যেরকম স্বভাবের লোক তাতে নিঃসন্দেহে চিঠিটা দেখতে চাইবে, কিন্তু চিঠিটা জাল বলে কি বুঝতে পারবে? মনে হয় চিনে ফেলার সম্ভাবনাই বেশি, কারণ ওর পেনশনের কাগজে সবসময় জেনসেন ইস্যুই করত। সুতরাং ও সহজেই বুঝতে পারবে চিঠিটা জেনসেনের লেখা নয়। তারপর এখন শুনবেন জেমস হেডলিসের লেখা কাম ইজি গো ইজি গল্পের চতুর্থ পর্ব। যতই ভাবতে লাগলাম পরিস্থিতি ততই জটিল মনে হতে লাগলো। রিক্সের মতো প্রতিদ্বন্দ্বীর কাছে বুঝে শুনে প্রতিটি পা ফেলা উচিত। হঠাৎ করে সাময়িক উত্তেজনার বশে কিছু একটা করে বসা ঠিক হবে না। ভাবলাম লোলা ফিরে এলে ওর সঙ্গে একটা আলোচনা করার প্রয়োজন। রাত ১০টায় লোলা ফিরল। লোলার গাড়ির শব্দে বাইরে এলাম। দেখলাম লোলা গাড়ি থেকে নেমেই হনহন করে বাংলোর দিকে হেঁটে গেল। ছুটে ওর পাশে গিয়ে হাজির হলাম। তোমার সঙ্গে জরুরি কথা আছে, কোনো গুরুত্ব না দিয়ে ও দরজা খুলে বাংলোয় ঢুকে পড়ল। পেছন পেছন আমিও ঢুকলাম। ওকে বললাম, তোমার পেয়ারের দোস্ত রিক্স আজ সকালে এখানে এসেছিল। লোলার সবুজ চোখ জোড়ায় যেন আগুন ঠিকরে বের হলো। ও ভীষণভাবে চমকে উঠল। ওর মুখের রেখা কঠিন হলো। রাগের বদলে ফুটে উঠল এক সতর্ক ভাব। আমি নির্বিকারভাবে বসার ঘরে গিয়ে একটা চেয়ারে বসলাম। লক্ষ্য করলাম কার্পেটের ওপর রক্তের দাগ ছিল, সেটা লোলা পরিষ্কার করে ফেলেছে। চোখ তুলে দেখি ও দরজার কাছে এসে দাঁড়িয়েছে। আমি বললাম, রিক্স মিস্টার জেনসনের খোঁজ করছিল, ওর পেনশনের কাগজে তার সই দরকার, তাই কার্লের ঠিকানা চাইছিল। লোলা নির্বিকার, যেন শুনতে হয় তাই শুনছে। ঠিকানা জানি না বলার পরও বলেছে অ্যারিজোনা পুলিশকে জেনসনের খোঁজ করতে বলবে, কারণ তার সই না হলে রিক্স পেনশনের টাকা পাবে না। লোলাকে একটু চিন্তিত দেখালো। ও দরজা বন্ধ করে আমার মুখোমুখি একটা চেয়ারে এসে বসল। আমি জানালাম যে রিক্স কাল রাতে আবার আসবে বলেছে। এর মধ্যেই আমাদের ভেবে ঠিক করতে হবে যে রিক্সকে নিয়ে কি করা যায়। যেহেতু রিক্স আমাদের দুজনেরই শত্রু, লোলা শান্তভাবে একটা সিগারেট ধরালো। এতে ভাববার কি আছে? সিন্দুকটা খুলে তোমার টাকা নিয়ে তুমি ভেঙে পড়ো, বাকি টাকাটা নিয়ে আমিও কেটে পড়ব। রিক্স এসে দেখবে আমরা কেউ নেই। কিন্তু ভেবে দেখেছো কি, কোনো লোক পেট্রোল নিতে এসে যদি দেখে জায়গাটা খালি তবে কি হবে? রিক্স যখন দেখবে আমরা কেউ নেই তখন ও অবশ্যই পুলিশে খবর দেবে, আর তখনই আমাদের পেছনে ফেউ লাগবে। জায়গাটা যে বিক্রি করে দেবে তারও কোনো উপায় নেই, কেননা তোমাকে প্রমাণ করতে হবে যে জেনসন মৃত এবং সে উইল করে জায়গাটা তোমাকে দিয়ে গেছে। তখন আর জানতে কারো বাকি থাকবে না যে কালকে তুমি খুন করেছ। লোলার মুখের ভাব দেখে বুঝতে পারলাম যে ও হাড়ে হাড়ে অনুভব করছে যে কি ফাঁদে আমরা জড়িয়ে পড়েছি। তুমি এখানে থাকো আর সিন্ধুক খুলে আমার টাকা আমাকে দিয়ে দাও, আমি চলে যাব। কেউ জানতে চাইলে বলবে যে আমি অ্যারিজোনায় কার্লের কাছে গেছি।
না ফেরা পর্যন্ত এই পয়েন্ট অফ নো রিটার্নের দায়িত্ব তোমার উপরেই আছে। তুমি কি ভেবেছ রিক্সের মতো লোক সে কথা বিশ্বাস করবে? প্রথমে জেনসান উদাও হলো, তারপর তুমি, পেট্রোল পাম্পে আমি একা। ও সোজা পুলিশকে গিয়ে বলবে আমি তোমাদের দুজনকে খুন করে এখানকার মালিক হয়ে বসেছি। রিক্সের কথা পুরোপুরি বিশ্বাস না করলে ও ওরা তদন্ত করতে এখানে আসবেই, তারপর হয়তো জানতে পারবে আমার পরিচয়, খুঁজে পাবে জেনসানের মৃতদেহ। কি, তুমি কালকে এখানে কবর দিয়েছো? পাগলামোর একটা সীমা থাকা দরকার। আমার এছাড়া আর কোনো পথ ছিল না, তাছাড়া কোথায় বা কবর দেব? তুমি কি আমাকে সাহায্য করেছিলে? ভেবেছিলে তিনমণির লাশটাকে আমি একা স্টেশন ওয়াগনে তুলে নিয়ে চলে যাব? চমৎকার, কালকে আমি গুমটি ঘরে পুঁতে ফেলেছি। পুলিশ যদি রিক্সের কথায় এখানে এসে খোঁড়াখুঁড়ি শুরু করে দেয় তবে নির্ঘাত ওর দেহ খুঁজে পাবে। তার মানে তোমার সঙ্গে আমাকে এখানে চিরদিন থাকতে হবে? চিরদিন কিনা জানি না, তবে থাকতে তোমাকে হবে, এছাড়া আমাদের আর কোনো পথ নেই। অনেক সহ্য করেছি, আর নয়, তুমি থাকলে থাকো, আমি এখানে এক মুহূর্তও থাকছি না। এক্ষুনি আমার টাকা আমাকে দিয়ে দাও। হাত বাড়িয়ে সিন্দুকটা দেখালাম। তাহলে যাও, আর দেরি করছো কেন? সিন্দুক খুলে টাকা নিয়ে চলে যাও। তবে আমার কথাগুলো আরেকবার ভেবে দেখো, তাহলেই বুঝতে পারবে এছাড়া আমাদের আর কোনো পথ নেই। বাংলো ছেড়ে বেরিয়ে এলাম। লোলা চেয়ারেই বসে রইল চোখে আতঙ্ক আর ঘৃণা নিয়ে। রিক্সের চিন্তাকে কিছুতেই মন থেকে দূর করতে পারলাম না। রাত 12টা পর্যন্ত পাম্পের কাছে বসে রইলাম। চেয়ে দেখলাম বাংলোর আলোও জ্বলছে, অর্থাৎ লোলার মনেও একই ভাবনা। অবশেষে চিন্তার হাত থেকে রেহাই পেতে ঘরে ফিরে হাত মুখ ধুয়ে জামাকাপড় ছেড়ে শুয়ে পড়লাম। কিন্তু বুঝলাম ঘুমোবার চেষ্টা নিরর্থক। হঠাৎ ঘরের দরজা খোলার মৃদু শব্দে চমকে উঠলাম। রিক্সের চিন্তা মন থেকে মিলিয়ে গেল। কাঠ হয়ে শুয়ে দরজার দিকে তাকিয়ে থাকলাম। ঘরের মধ্যে ঢুকলো এক ছায়া মূর্তি। জানালা দিয়ে ঠিকরে পড়া চাঁদের আলোয় তাকে চিনতে আমার ভুল হলো না, সে লোলা। ওর গায়ে সবুজ সিল্কের চাদর, চাঁদের রূপলি আলো ওটার গায়ে পড়ে পিছলে যাচ্ছে। লোলা ধীরে ধীরে এগিয়ে এসে আমার পাশে বসলো। ওর চাপা ফিসফিস স্বর কানে এলো, শেঠ, যদি আমাদের একসঙ্গে থাকতেই হয় তবে আর মিছিমিছি শত্রুতা করে কি লাভ? ও আমার দেহের ওপর ঝুঁকে এলো, আমার মুখের ওপর নামিয়ে আনলো ওর মুখ। ওর তৃষ্ণার্ত ঠোঁট ডুবিয়ে দিল আমার ঠোঁটে। সকালের সোনারোদ সরাসরি চোখে এসে পড়তেই ঘুম ভাঙল। শরীরে এক বিচিত্র অবসাদ। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 6:20। লোলা যে কখন চলে গেছে জানি না, কিন্তু ওর সেন্টের নেশা ধরানো মিষ্টি গন্ধ এখনো বিছানায় মিশে রয়েছে। বিছানা ছেড়ে বাথরুমে গেলাম। দাড়ি কামিয়ে স্নান সেরে জামা কাপড় পরে নিলাম। আজ সকালে লোলার মনোভাব কীরকম আছে জানার জন্য আর দেরি না করে রেস্তোরাঁর দিকে পা বাড়ালাম। রান্নাঘরের ভেতরে ঢুকতেই চোখে পড়ল কর্মরত লোলাকে। ও কাজ করার সাদা গাউনটা পরে ডিমের অমলেট করতে ব্যস্ত। পায়ের শব্দে ও ঘাড় ঘুরিয়ে তাকাল। হো, হুজুরের ঘুম তাহলে ভেঙেছে? আমি তো ভাবছিলাম আজ সারাটা দিন বুঝি পড়ে পড়ে ঘুমোবে। ধীরে ধীরে ওর পেছনে এসে ওকে জড়িয়ে ধরলাম, কাছে টেনে নিলাম, মুখ ডুবিয়ে দিলাম ওর আগুন রঙা চুলের বন্যায়। লোলা মুখ সরিয়ে নেবার জন্য একটুও ব্যস্ত হলো না, বরং নিজেকে এলিয়ে দিল আমার গায়ে। এক সময়ে আমার হাতের বাঁধন ছাড়িয়ে ও প্রাতরাশের আয়োজন করতে লাগলো। একটা চেয়ারে বসে লক্ষ্য করছিলাম ওকে, কিরকম সুপটু হাতে ও একটার পর একটা কাজ করে চলেছে। প্রাতরাশ তৈরি শেষ করে লোলা খাবারের প্লেটটা আমার দিকে এগিয়ে দিল, তারপর আমার মুখোমুখি বসে একটা সিগারেট ধরালো। ওর চোখের দৃষ্টি আজ আমার কাছে সম্পূর্ণ অপরিচিত, সম্পূর্ণ নতুন। ও আমাকে জানালো প্রথম থেকেই ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু কাল রাতে ওর মত পরিবর্তন হয়েছে। ও ভেবে দেখেছে কাল মারা যাওয়ার পর আমরা যেভাবে এতদিন কাটিয়েছি তার কোনো মানে হয় না, বিশেষ করে আমি যখন একজন সুপুরুষ, আর কোনো মেয়ের জীবনে আমার মতো পুরুষের সঙ্গলাভ নিঃসন্দেহে একটা অভিজ্ঞতা, তাই আমি যেন আমার জিনিসপত্র নিয়ে বাংলোয় চলে আসি, এখন আর আলাদা থেকে কোনো লাভ নেই। আমি বললাম, ঠিকই বলেছ,
তুমি তো জানো প্রথম দিন থেকেই তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো। তাছাড়া গত রাতের পর আলাদা থাকা কি আমার সাধ্যে কুলোবে? লোলা মিষ্টি হেসে লজ্জায় মুখ নামাল। বাইরে থেকে ট্রাকের শব্দ ভেসে এলো। লোলা রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল। খাওয়া শেষ হতে হতে এক নতুন ভাবনা আমাকে আচ্ছন্ন করল। লোলা অভিনয় করছে না তো? কে বলতে পারে ক্রুর সর্পিনীর এ এক নতুন অভিসন্ধি? কিন্তু আমার অবচেতন মনে একটা ক্ষীণ আশা উঁকি মারছিল, হয়তো ও সত্যিই আমাকে ভালোবাসে। লোলা রান্নাঘরে ফিরে এলো, চোখে মুখে সামান্য পরিশ্রান্ত ভাব, কিন্তু ঠোঁটে মোহিনী হাসি। ও আমার কাছে এসে দাঁড়ালো। আলতো করে ওকে জড়িয়ে ধরলাম। রিক্সের কথা কিছু ভেবেছ? ও তো আজ রাত্রে আবার আসবে। ওর জন্য আমি একটু ভাবছি না, কিছু টাকা দিলেই সব ঠিক হয়ে যাবে। ও আর আসবে না, রিক্সকে সামলানোর ভার আমার। গত কয়েকদিনের অসহ্য আবহাওয়া বর্তমানে অনেকটাই সহ্য হয়ে উঠেছে। মরুভূমির হাওয়ায় আগের মতোই অনুভূত হচ্ছে শীতল আমেজ। পয়েন্ট অফ নো রিটার্ন আবার কর্মচঞ্চল হয়ে উঠেছে। সারাদিনের কর্মব্যস্ততার মধ্যেও দু এক মুহূর্তের অবসরে রান্নাঘরে গিয়ে লোলার উষ্ণ সান্নিধ্য অনুভব করছে। প্রতিবারই ওকে আগের চেয়েও বেশি আকর্ষণীয় বলে মনে হয়েছে। কাজের মধ্যে ওকে ব্যস্ত করার জন্য অনেক কপট অনুযোগ শুনতে হয়েছে, কিন্তু কোনোবারই ও আমাকে ফিরিয়ে দেয়নি। তবুও কেন জানি না ও যে অভিনয় করছে। এই ধারণাটা আমার মনে আরো বদ্ধমূল হয়েছে। সন্ধ্যে 7টার সময় যানবাহন চলাচল একেবারে কমে এলো, সুতরাং একটুও সময় নষ্ট না করে রান্নাঘরে গেলাম। লোলা আমাকে দেখেই জানতে চাইল কি চাই। কোনো জবাব না দিয়ে ওকে আমার বুকের মধ্যে টেনে নিলাম। ও আমার বাঁধন ছাড়িয়ে মুক্ত হবার চেষ্টা করলেও পেরে উঠল না। যেন একটা তুলতুলে নরম পালকে ঢাকা পাখি তার ছোট্ট ডানা ঝটফট করছে। আমি ওকে জাপটে ধরে রইলাম। দেখি তুমি কেমন করে ছাড়াও। আমাদের এই একান্ত ব্যস্ততার মুহূর্তে একটা হালকা শব্দ কানে এলো, রান্নাঘরের দরজা খোলার শব্দ। চমকে উঠে এক ঝটকায় ঘুরে দাঁড়ালাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমরা দুজনেই দরজার দিকে তাকিয়ে স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম। আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে রিক্স। ও হাসছে, কুৎসিত মুখের চেহারা হয়ে উঠেছে ভয়াল কুটিল। আমাদের আর বুঝতে বাকি রইল না যে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই লক্ষ্য করেছে। আমরা জানতাম রিক্স ঠিক এই সময়ে আসবে, তবুও জেনে শুনে ও কি বোকার মতো কাজ করেছি। লোলার দিকে চেয়ে দেখলাম ও কিন্তু এতটুকু বিচলিত হয়নি। মুখ ভাবলেশীন, চোখের ভাষায় এক নীরব প্রশ্ন। মনের অপরাধ বোধ সম্ভবত প্রতিফলিত হয়েছিল আমার মুখে, কারণ রিক্স কৌতূহল ভরে একবার আমাকে দেখলো, তারপর লোলার দিকে ফিরে তাকালো। তোমাদের বিরক্ত করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, বলেছিলাম এই সময় আসবো তাই এসেছি। মনে হলো আমার ঠোঁট দুটো কেউ যেন সেলাই করে দিয়েছে। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছে। লোলা স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, এই সময় কি দরকার জর্জ? রিক্সের খুদে চোখ জোড়া আমার মুখের ওপর ঘুরে বেড়াতে লাগলো। আমি যে এ সময় এখানে আসবো বলেনিও? আঙুল দিয়ে আমাকে দেখালো। লোলা ঘাড় নেড়ে সম্মতি জানালো। কার্লের কোনো খবর পেয়েছো? আমার পেনশনের কাগজে ওর একটা সই প্রয়োজন। না, এখনো পাইনি, হয়তো ওখানে গিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তুমি তো এক কাজ করতে পারো, কোনো উকিল বা ব্যাংক ম্যানেজারকে দিয়ে তোমার কাগজে সই করাতে পারো। তা সম্ভব নয়, কেননা কার্লের সই না পেলে ওরা টাকা আটকে দেবে। আমার তাহলে কি করে চলবে? কি আর করা যাবে, কার্ল তো নির্দিষ্ট কোনো ঠিকানা দিয়ে যায়নি, ও না ফেরা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতেই হবে। লোলার নির্বিকার দৃষ্টির কাছে রিক্স যেন অস্বস্তি বোধ করল। যে কথাগুলো বলবে সেগুলো হয়তো মনে মনে একবার ভেবে নিল। রিক্স বলল, তাহলে অ্যারিজোনা পুলিশকে লিখে জানানোই ভালো, কারণ পেনশনের কাগজে কার্ল সই না হলে আমার চলবে না। ইচ্ছে হলে তাই করো, তাতে আমার কিছু যাবে আসবে না। তবে কার্ল অ্যারিজোনায় হয়তো নাও থাকতে পারে,
একবার কলোরাডো যাবে বলেছিল। তা এ নিয়ে এত ঝামেলা করবার কি আছে জর্জ? আমার মনে হয় কোনো ব্যাংক ম্যানেজারকে দিলেই সে সই করে দেবে। অবশ্য যদি তোমার টাকার খুব প্রয়োজন থাকে তো বলো, $2-5 না হয় ধারই দেওয়া যাবে। লোলা এত সহজ আর স্বাভাবিকভাবে ধারের প্রসঙ্গ তোলায় রিক সন্দেহ করার কোনো সুযোগ পেল না। লোলা রান্নাঘর থেকে বেরিয়ে গেল, একটু পরেই ফিরে এলো হাতে $5 নোট নিয়ে। লোলা তিনটে নোট নিয়ে রিক্সের হাতে গুঁজে দিল। না ধরো, এই শেষ, এর চেয়ে বেশি আমার কাছ থেকে আর পাবে না, অতএব শুধু শুধু আর এসো না। তোমাকে টাকা দিয়েছি শুনলে কার্ল হয়তো রাগ করবে। রিক্স তাড়াতাড়ি টাকাগুলো পকেটে ভরে ফেলল। লোলা তুমি বড়ই নির্দয়, আমি যে তোমার স্বামী দেবতা নই সেজন্য নিজেকে বড় ভাগ্যবান মনে করি। আমি আশা করি কয়েকদিনের মধ্যেই কার্ল ওর ভুল বুঝতে পারবে, তারপর চোখের জলে বুক ভাসাবে। কার্লের ভাবনা আমাকে ভাবতে দাও, তোমাকে ভাবতে হবে না। রিক্স ওর চোখ জোড়া আমার মুখের ওপর একবার বুলিয়ে নিল, তারপর লোলার দিকে তাকিয়ে বলল, একটু সাবধানে থেকো, কার্ল হয়তো এতখানি বাড়াবাড়ি পছন্দ করবে না। লোলা আমার দিকে ঘুরে তাকিয়ে বলল, একে এক লাথি মেরে বাইরে বার করে দাও জ্যাক, অনেক সময় ধরে এর বকবকানি সহ্য করেছি। আমি রিক্সের দিকে এগিয়ে যেতেই ও ঘুরে দৌড় লাগালো। ওর গাড়ির শব্দ মিলিয়ে যাওয়া পর্যন্ত আমরা চুপচাপ অপেক্ষা করে থাকলাম। তারপর লোলা টেবিলের কাছে গিয়ে আবার কাজে মন দিল। তোমার কিছু ভাবতে হবে না, রিক্সকে আমি সামলাব। একদিন দুদিন করে দু সপ্তাহ কেটে গেল, রিক্স আর এলো না। কিন্তু রিক্স না এলেও জেনসনের অনুপস্থিতির জন্য প্রায় 100 জন লোকের কাছে জবাবদিহি করতে হয়েছে। দু একজন সামান্য সন্দেহ প্রকাশ করলেও অ্যারিজোনায় যাওয়ার গল্পটা মোটামুটি সকলেই বিশ্বাস করেছে। কয়েকজন একটু অবাক হয়ে আমার দিকে চেয়ে থেকেছে। প্রতিদিন রাত 1টার সময় রেস্তোরাঁ বন্ধ করে আমি আর লোলা শুতে যাই বাংলোয়। মাঝে মধ্যে জেনসনের কথা ভেবে অস্বস্তি হয়, ওরই বিছানায় ওরই বউকে নিয়ে শুয়ে আছে। কিন্তু লোলার দুর্নিবার আকর্ষণের কাছে এসব চিন্তা ধুয়ে মুছে বিলীন হয়ে যায়। ওকে সোহাগে আদুরে জড়িয়ে চুমোয় চুমোয় অস্থির করে তুলি। সমস্ত পৃথিবী কেন্দ্রীভূত হয় আমাদের একান্ত অস্তিত্বে। তবে এই দুটো সপ্তাহে একটা জিনিসই উপলব্ধি করেছি, যে লোলাকে আমি ভালোবেসে ফেলেছি। যেভাবে আমরা দিনের পর দিন কাটিয়েছি তাতে হয়তো এটাই সবচেয়ে স্বাভাবিক। যদিও লোলাকে দেখার প্রথম দিন থেকেই অনুভব করেছিলাম ওর প্রতি অনিবার্য দুর্মম আকর্ষণ, কিন্তু এও মনে হয়েছিল সেটা নিতান্তই নারীর যৌবনের প্রতি পুরুষের যে চিরন্তন লিপ্সা তারই তাৎক্ষণিক বহিঃপ্রকাশ। কিন্তু এখন দেখছি তা নয়, কামনা বাসনা শেষ পর্যায়ে পৌঁছেও আমাদের পরস্পরের প্রতি আকর্ষণ এতটুকুও কমেনি। বরং লোলাকে ঘিরে সুখী সংসারের সুখ স্বপ্ন দেখি। তাছাড়া ওকে ভালোবাসার সঙ্গে সঙ্গে ওর প্রতি আমার সন্দেহ সতর্ক ভাবটা অনিবার্যভাবে ক্রমশই ফিকে হয়ে এসেছে। কখনো কখনো আচ্ছন্ন মনকে বিবেকের কষাঘাতে সচেতন করেছে, কিন্তু পরমুহূর্তেই ওর যৌবনের সাজানো ডালিতে নিজের সত্তাকে সমর্পণ করেছে। লোলা কিন্তু একবারের জন্যেও টাকার কথা তোলেনি, সিন্ধুকের কথা যেন ও একেবারেই ভুলে গেছে। ওর প্রতি আমার বিশ্বাস অনেকটাই বেড়ে গেছে। শেষ পর্যন্ত মনে হয়েছে লোলাও আমাকে সমানভাবে ভালোবাসে। একদিন এক মিষ্টি সকালে আমরা বিছানায় পাশাপাশি শুয়ে আছি, জানালা দিয়ে চোখে পড়ছে পাহাড়ের সারি, ভোরের সিঁদুর রাঙা সূর্য। হঠাৎ লোলা প্রশ্ন করল, আচ্ছা শেঠ, কাজকর্ম দেখাশোনার জন্য একজন লোক রাখলে কেমন হয়? আমরা বেশ মাঝে মাঝে ছুটি নিয়ে ওয়েন্টওয়ার্থ বেড়াতে যেতে পারি। প্রস্তাবটা লোভনীয় হলেও বিপজ্জনক। আলস্যে আড়মোড়া ভেঙে ওর দিকে তাকালাম। তা হয় না লোলা, ওয়েন্টওয়ার্থে আমরা একসঙ্গে বেড়াতে গেলে লোকে নানান ধরনের কথা বলবে না, এখনো আমাদের মাস দুয়েক অপেক্ষা করতে হবে। জেনসন যে আর ফিরছে না সেই গল্পটা রুটিয়ে দেওয়ার পর লোক রাখার কথা ভাবা যাবে। ঠিক আছে, তোমার কথাই থাক তাহলে, আর কিছুদিন না হয় অপেক্ষাই করা যাবে। শেঠ, তুমি আজ ওয়েন্টওয়ার্থ যেতে পারবে? অনেক জিনিসপত্র কেনার আছে। আচমকা একটা সন্দেহের ঝাপটায় সচেতন হয়ে উঠলাম আমি। আমাকে সরানোর জন্য এটা কি লোলার কোনো নতুন মতলব?
হয়তো আমাকে ওয়েন্টওয়ার্থে পাঠিয়ে ট্রপিকা স্প্রিংসে ফোন করে কোনো সিন্দুক সারানোর লোক ডেকে আনবে, তাকে দিয়ে সিন্দুক খোলাবে, তারপর আমি ওয়েন্টওয়ার্থ থেকে ফিরতে ফিরতে টাকা নিয়ে হাওয়া হয়ে যাবে। আমি লুলার দিকে ফিরে তাকালাম, ওর মুখে এক নির্বিকার ভাব। আমি ওকে বললাম, বোধহয় ঠিক হবে না লোলা, ওখানে গেলে বিপদের সম্ভাবনা আছে, কেউ আমাকে চিনে ফেলতে পারে, তার চেয়ে বরং তুমি যাও, আমি এদিকটা দেখব, সেটাই মনে হয় নিরাপদ হবে। লোলার মুখের ভাবে কোনো পরিবর্তন দেখলাম না। ও পায়ে পায়ে বিছানার কাছে এসে দাঁড়ালো, আমার দিকে তাকিয়ে বলল, শেঠ, সত্যি কি ওয়েন্টওয়ার্থে যাওয়া তোমার পক্ষে বিপজ্জনক হবে? জানি না, আমি জানি না, তবে আমি কোনো ঝুঁকি নিতে চাইছি না। তাহলে না যাওয়াই ভালো, তোমার ভালো মন্দ কিছু একটা হোক তা আমি কখনোই চাই না। শুনে সুখী হলাম। ঠাট্টা নয় শেঠ, সত্যি বলছি, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি আনন্দ আর ধরে রাখতে পারলাম না, বিছানা থেকে নেমে ওকে জড়িয়ে ধরলাম। সত্যি, এতদিন তোমার মুখ থেকে শুধু এই কথাটাই শুনতে চেয়েছিল লোলা। ও আমার বুকে আঙুল দিয়ে দাগ কাটছিল, হেসে বলল, হ্যাঁ সত্যি, জীবনে কোনো পুরুষকে নিয়ে সুখী হব তা ভাবিনি, কিন্তু তুমি সব কিছু পাল্টে দিয়েছো। এই জায়গায় থাকতে আমার আর ভালো লাগছে না শেঠ, আমার দম বন্ধ হয়ে আসছে, সারাটা দিন শুধু কাজ আর কাজ, কোথাও যে একটু বেড়াতে যাব তারও কোনো পথ নেই। আমি ওর মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, আর কয়েকটা দিন অপেক্ষা করো লোলা, এখানে থাকতে কি আমারও ভালো লাগছে, কিন্তু এক্ষুনি এই জায়গাটা ছেড়ে গেলে বিপদের সম্ভাবনা আছে, তাছাড়া জায়গাটা যে বিক্রি করে দেবো তারও তো কোনো উপায় নেই। লোলা আমাকে হাত দিয়ে সরিয়ে বলল, অনেক কাজ পড়ে আছে, ও ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, লোলা আমাকে ভালোবাসে, ও নিজের মুখে বলেছে, আজ আমার আনন্দের দিন, আমি লোলাকে জানিয়ে দিলাম, দেখো এইসব ঝামেলা মিটে গেলে আমি কিন্তু তোমাকে বিয়ে করব। তখন আর না বললে শুনছি না। না বলতে আমার বই গেছে, কিন্তু কাল যে মৃত সেটা তো প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করতে গেলে বিপদ আছে, যে কোনো উপায়ে হোক আমাদের এখান থেকে পালাতে হবে, কিন্তু কিভাবে সেটা পরে ভাবা যাবে। কোন যদি একবার এখান থেকে পালাতে পারি তবে আর চিন্তা নেই। আচ্ছা ফ্লোরিডায় আমাদের একটা পেট্রোল পাম্প খুললে কেমন হয়? আমি বললাম, ভালোই হবে। লোলা বলল, সিন্ধুকের টাকাগুলো তাহলে এইবার কাজে লাগবে। এতদিন পরে এই প্রথম ও টাকার কথা উচ্চারণ করল। খুব সহজভাবে কথাটা বললেও তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে চেয়ে থাকলাম, কিন্তু কোনো রকম অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। আমি ওর কথা সমর্থন করলাম। আমরা দুজনে আলোচনা করলাম যে এই জায়গাটা আগে আমাদের বিক্রি করতে হবে, সে যেভাবেই হোক। এমন সময় বাইরে একটা ট্রাকের শব্দ পেলাম, বাইরে বেরিয়ে এলাম, আর তারপরেই কাজে এমন ব্যস্ত হয়ে পড়লাম যে লোলার সঙ্গে কথা বলারই কোনো সুযোগ পেলাম না। হঠাৎ দেখি অপরূপ সাজে সেজে লোলা আমার সামনে এসে দাঁড়িয়েছে। ও আমাকে বলে গেল যে ও বাইরে বেরিয়ে যাচ্ছে, দুপুরের দিকে ফিরবে। আমি কিছুক্ষণের মধ্যেই হাতের কাজ ছেড়ে রেস্তোরাঁয় গেলাম। লোলা টাকার কথা উল্লেখ করায় খুশি হয়েছে, ওর সম্বন্ধে যেটুকু অবিশ্বাস আমার মনের মধ্যে ছিল সেটা মন থেকে মুছে গেছে। কিন্তু এই পয়েন্ট অফ নো রিটার্নের হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে সে কথাই বারে বারে ভাবতে লাগলাম। কিন্তু ভাবতে ভাবতে দেখছি সমস্যাটা যেন একে একে জটিল হয়ে উঠছে। এক সময় মনে হলো আর ভেবে কোনো লাভ নেই, কেননা এখন আমাদের অবস্থা মাকড়সার জালে আটকানো মাছের মতো, মুক্তির কোনো পথই আমাদের সামনে খোলা নেই। নিরাপদে থাকতে হলে সারাটা জীবন আমাদের এখানেই কাটাতে হবে। হঠাৎ গাড়ির শব্দে তাকিয়ে দেখি রিক্স তার ঝরঝরে গাড়ি থেকে নেমে গুমটি ঘরের দিকে আসছে, পিছন পিছন এগিয়ে আসছে ওর কুকুরটা। এতদিন পরে রিক্সকে দেখে চমকে উঠলাম, মনে পড়ে গেল গুমটি ঘরেই পোঁতা রয়েছে জেনসেনের দেহ। এক মুহূর্ত দেরি না করে ছুটলাম গুমটি ঘরের দিকে, বুকের ভেতর যেন দামামা বাজতে শুরু করেছে। গিয়ে দেখি গুমটি ঘরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে রিক্স, মাঝে মাঝে যন্ত্রপাতিগুলো নেড়ে চেড়ে দেখছে, কুকুরটাও যেন ওর পায়ে পায়ে লেগে রয়েছে। আমাকে দেখেই কুকুরটা কুঁকড়ে গেল। রুক্ষস্বরে রিক্সকে জিজ্ঞেস করলাম, কি চাই তোমার? রিক্স থমকে দাঁড়িয়ে কুকুরটাকে এক লাথিতে সরিয়ে দিয়ে আর চোখে তাকিয়ে বলল, কাল কোনো খবর টবর দিয়েছে?
না, ও লোলা কোথায় জানতে চাইলে তাকে বললাম যে তিনি ওয়েন্টওয়ার্থে গেছেন। হঠাৎ দেখি রিক্সের কুকুরটা উৎসুক হয়ে কাজ করবার টেবিলটার দিকে তাকালো, তারপর ছোট ছোট পা ফেলে এগিয়ে চলল জেনসেনের কবরের দিকে। সীমাহীন আগ্রহে ওখানকার মাটি শুঁকতে লাগলো, মাঝে মাঝে পা দিয়ে আঁচড়াতে চেষ্টা করলো। বুকের ভেতরটা আমার ধক করে উঠল। রিক্স কুকুরটাকে লক্ষ্য না করেই বলল, আমার কিছু টাকার দরকার ছিল, পেনশনের টাকা এখনো পাইনি। আমার সমস্ত মন তখন পড়ে আছে কুকুরটার দিকে। কুকুরটা তখন মাটি আঁচড়াতে শুরু করেছে। রিক্স হঠাৎ ঘাট ফিরিয়ে কুকুরটাকে দেখল, কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি এখানে কিছু পুঁতেছো? আমার কেমন যেন শীত শীত করতে লাগলো, সারা মুখে ফুটে উঠলো বিন্দু বিন্দু ঘাম। কোনো রকমে মুখে হাত বুলালাম, না না কিচ্ছু পুঁতিনি, যাও যাও এখন কেটে পড়ো তো। আমার কথা কানে না তুলে রিক্স ধীরে ধীরে গর্তটার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। ওর শকুন চোখ জোড়া তীক্ষ্ণ দৃষ্টিতে গর্তটা পর্যবেক্ষণ করছে। অধৈর্য হাতের এক ধাক্কায় রিক্স কুকুরটাকে সরিয়ে দিল। আপন মনেই বলে উঠল, কাল হয়তো জমানো টাকা এখানেই লুকিয়ে রেখেছে। আমার হাত পা যেন ভয়ে পেটের ভেতর সিঁধিয়ে যেতে চাইল। রিক্সের দিকে এক পা করে এগিয়ে গেলাম। আমার মুখের ভাবে রিক্স ভয় পেয়ে উঠে দাঁড়ালো। আমি চিৎকার করে উঠলাম, বেরো, আর কোনোদিন এখানে আসার চেষ্টা করলে ঠ্যাং ভেঙে দেবো। ওকে আমি তাড়িয়ে নিয়ে চললাম, গাড়িতে উঠে সোজা কেটে পড়ো। পেছতে পেছতে রিক্স ওর গাড়ির কাছে পৌঁছলো। গাড়ির দরজায় হাত রেখে ও হঠাৎ থমকে দাঁড়ালো, আর চোখে ঘৃণা ভরা চাউনি নিয়ে তাকালো আমার দিকে। আচ্ছা তুমি তাহলে দেখছি সোজা কথার মানুষ নও। ওর গলায় যেন বিষ জোরে পড়ল। শেষ পর্যন্ত পুলিশেই খবর দিতে হবে দেখছি, ওদের বলবো কালের খোঁজ করতে, নয়তো তুমি আর ওই বেশ্যাটা যেভাবে গা ঘেঁষে ঘেঁষে শুরু করেছো। অন্ধ ক্রোধে রিক্সের উপর ঝাঁপিয়ে পড়লাম। আমার ডান হাতের ঘুষি সপাটে গিয়ে আছড়ে পড়লো ওর চোয়ালে। রিক্স ছিটকে গিয়ে বালির উপর পড়ল। রিক্স ধুলো ঝাড়তে ঝাড়তে কোনো রকমে উঠে দাঁড়ালো, টলতে টলতে গাড়িতে গিয়ে উঠল। গাড়ি স্টার্ট দেওয়ার আগে ও বলে গেল ও পুলিশে যাচ্ছে। আমি বুঝতে পারলাম একটা ভীষণ ভুল করে ফেলেছি। রিক্সকে মারা আমার উচিত হয়নি। যাবার সময় রিক্সের আগুন ঝরা চোখের দৃষ্টি কিছুতেই ভুলতে পারছিলাম না। রিক্স আতঙ্ক মনের মধ্যে আরও চেপে বসল। ধীরে ধীরে গুমটি ঘরের দিকে এগিয়ে গেলাম। টেবিলটা সরিয়ে মাটি দিয়ে গর্তটা ভরাট করে একগাদা পুরনো লোহালক করে নে ওর ওপর জমা করলাম, কারণ কুকুরটা আবার এসে জায়গাটা আঁচড়াক তা আমি চাই না। আধ ঘন্টা বাদে কাজ শেষে খাবার ঘরে গেলাম। রিক্স যে এবার পুলিশে যাবে তাতে কোনো সন্দেহ নেই। কি করব ভেবে ভেবে কোনো পথ পেলাম না। হঠাৎ জানালা দিয়ে চেয়ে দেখি একটা জরাজীর্ণ লিংকন গাড়ি পাম্পের কাছে দাঁড়িয়ে রয়েছে। বাইরে বেরিয়ে এলাম। গাড়ির স্টিয়ারিংয়ে বসে থাকা লোকটিকে যেন চেনা চেনা ঠেকল। সে গাড়ি থেকে নেমে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। সামনে আসতেই তাকে চিনতে পারলাম। মুহূর্তে স্তব্ধ হলো হৃৎপিণ্ডের স্পন্দন, কিন্তু পরক্ষণেই ছুটে চলল পাগলা ঘোড়ার মতো উদ্দাম গতিতে। আমার সামনে এসে দাঁড়িয়েছে আমার বন্ধু রয় ট্রেসি। আমি ও রয় দুজনে দুজনকে চিনতে পারলাম। এই হঠাৎ দেখার বিস্ময়কে ওর চোখ যেন মেনে নিতে পারছে না। ওর মুখ রক্তহীন, বিবর্ণ। কিছুক্ষণ পর ওর মুখের বিবর্ণ ভাবটা কেটে গিয়ে ফুটে উঠল এক অদ্ভুত ঔজ্জ্বল্য। ঠোঁটের কোনায় ফিরে এলো সেই অতি পরিচিত হাসি। ও ছুটে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। আমাদের কারোরই তখন কথা বলার শক্তি নেই। এক প্রচণ্ড আনন্দ উল্লাসের অনুভূতি যেন কণ্ঠরোধ করল। এক সময় আমাকে ছেড়ে দিয়ে রয় সোজা হয়ে দাঁড়ালো। সেট, তুই তুই এখানে? আরে সেট, আমি কি ভুল দেখছি? ঠিক সেই মুহূর্তে অনুভব করলাম রয়কে আমি কতটা ভালোবাসি। এতদিন ওর অনুপস্থিতিতে আমার বুকটা যেন খালি ছিল। এখন বুঝতে পারছি রয় আমার জীবনে কতখানি জায়গা জুড়ে রয়েছে। ওকে কাছে পেয়ে সাময়িকভাবে লোলার কথাও ভুলে গেলাম। ওর কাঁধে এক চাপড় মেরে ওকে জড়িয়ে ধরলাম।
কপট তিরস্কারের সুরে বললাম, শালা সিন্ধুকের বাচ্চা কোথায় ছিলি এতদিন? রয় অস্পষ্ট স্বরে বলল, কিন্তু সেট তুই এখানে কি করছিস? আমি তো ভেবেছিলাম তুই কোনো শহরে কেটে পড়েছিস। হ্যাঁ, পুলিশও তাই ভেবেছে। কথা বলতে বলতে আনন্দে আমার চোখ সজল হয়ে উঠল। ওর হাত ধরে আমি ওকে রেস্তোরাঁয় টেনে নিয়ে চললাম। খাবার ঘরে ঢুকে কাউন্টারের কাছে দুটো টুল নিয়ে আমরা বসলাম। রয় ঘরটার চারপাশে চোখ বোলাতে লাগলো। দুটো গেলাসে হুইস্কি আর সোডা মিশিয়ে রয়ের দিকে একটা এগিয়ে দিলাম, অন্যটায় নিজে চুমুক দিয়ে ভাবলাম, রয়কে এখনই সব বলাটা ঠিক হবে না। তাই ও যখন জানতে চাইল আমি এখানে কি করছি, তখন সত্যি মিথ্যে মিলিয়ে একটা জবাব দিলাম, আমি এখানে চাকরি করছি, তাছাড়া গা ঢাকা দেওয়ার পক্ষে জায়গাটা বেশ নিরাপদ। রয় আমার কাঁধে আলতো করে হাত রাখলো। ফার্নওয়ার্ড থেকে তোর পালানোর কথা আমি কাগজে পড়েছি, তোর সাহসের প্রশংসা করি। এই কমাস শুধু তোর কথাই ভেবেছি, কোনোদিন ভাবতে পারিনি তোর সাথে দেখা হবে দোস্ত। সেটা আমিও ভাবিনি রে। সেট, তোকে কি বলে যে ধন্যবাদ দেব জানি না সেট, তুই আমার জন্য যা করেছিস তার তুলনা হয় না। তোকে যখন ওরা ধরলো আমি তো ভাবলাম তুই বোধহয় আমার কথা বলেই দিবি, কিন্তু না সেট, তুই আমার মনের মতো বন্ধু, আমার বন্ধুর মতো। আরে শিচ্ছা, এখন কি করছিস বল, আর এখানেই বা কেমন করে এলি তুই? এখন আমাকে সেলসম্যান হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে সেট, অর্থাৎ লরেন্স কোম্পানি এখন কোনোরকম আমাকে তাড়াতে পারলে বাঁচে। ফ্র্যাঙ্কলিন থেকে আরম্ভ করে সব বড় কর্তাই সন্দেহ করছে, কুপারের ব্যাপারটা তোর সঙ্গে আমিও জড়িত ছিলাম, আর তার উপর কি আবার বলে বসেছে $500 দেনায় আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। একদিন ফ্র্যাঙ্কলিন আমাকে ডেকে বলল আমার আর সিন্ধুক টিন্দুক সারানোর দরকার নেই, তার চেয়ে যেসব খদ্দেরের পুরনো লরেন্স সিন্ধুক আছে তাদের ধরে ধরে নতুন সিন্ধুক গছানোর কাজটা আমি নাকি ভালোই পারবো, এবং তাতে নাকি আমার অভিজ্ঞতাও বাড়বে। তারপরেই আমার হাতে খদ্দেরদের নামে ইয়া বড় একটা লিস্ট ধরিয়ে দিল আর কিছু উপদেশও দিয়ে দিল। রয় পকেট থেকে একটা লম্বা কাগজের টুকরো বের করল। এই তো পয়েন্ট অফ নো রিটার্ন, মালিক কার্ল জেনসেন। এখন আমার কাজ হলো মিস্টার জেনসেনকে পটিয়ে একটা নতুন সিন্ধুক গছানো। আচ্ছা, এই জেনসেন লোকটা কে, তোর বস? বাইরে থেকে একটা ক্যাডিল্যাকের হর্ন কানে আসায় উঠে বাইরে এলাম। রয়ের কাছ থেকে কিছু সময়ের জন্য রেহাই পেয়ে মনে মনে খুশি হলাম। ওকে কতটা কি বলবো না বলবো সেটা ভাববার কিছুটা সময় পাওয়া যাবে। ক্যাডিল্যাক গাড়িটায় তেল ভরতে ভরতে চিন্তায় ব্যস্ত হয়ে পড়লাম। অনেক চিন্তা ভাবনা করে স্থির করলাম রয়কে সব কিছু বলার ঠিক হবে না, বিশেষ করে জেনসেনের খুনের কথাটা। লোলাই বুঝবে, তার চেয়ে বরং সবাইকে যে গল্পটা বলেছি ওকেও সেটা বলবো, সেটাই নিরাপদ হবে বলে মনে হয়। কাজ শেষ করে যখন রেস্তোরাঁয় ফিরে এলাম তখন রয় সিগারেট ধরিয়ে পায়চারি করছিল। আমি গিয়ে ওকে জানিয়ে দিলাম যে মিস্টার জেনসেন এখানে নেই, ব্যবসার কাজে অ্যারিজোনা গেছেন, কবে ফিরবেন কিছুই বলে যাননি। রয় এ কথা শুনে হতাশায় ধপ করে বসে পড়ল একটা চেয়ারে। তাহলে এত দূর এসে কোনো লাভ হলো না বল, তা তুই একবার মিসেস জেনসেনকে বলে দেখ না, তিনি হয়তো নতুন সিন্ধুকের অর্ডার দিতে পারেন। সরি রয়, এখানেও কোনো আশাই নেই, কেননা মিস্টার জেনসেনের কথা ছাড়া এখানে কেউ এক পাও চলে না। তোর কপাল খারাপ, কি আর করা যাবে বল। সিন্ধুকের কাজ ছাড়া তো আর কোনো কাজই আমি জানি না রে, তাছাড়াও বয়স তো প্রায় 35 হলো, এই বয়সে নতুন চাকরি কেই বা দেবে। কথা বলতে বলতে ঘড়ি দেখলাম 1টা বাজে, ভীষণ খিদে পেয়ে গেছে। আমি রয়কে জানালাম কি কি রান্না করেছি। এমন সময় দুজন ট্রাক ড্রাইভার এসে খাবারের অর্ডার দিল। কাজ করতে করতে মাঝে মধ্যেই জানালা দিয়ে বাইরে দেখছি লোলা ফিরল কিনা। এতক্ষণে তো লোলার ফিরে আসার কথা, কেন এত দেরি করছে বুঝতে পারছি না। হঠাৎ দেখলাম দূরের বালিয়াড়ির পাশ দিয়ে এঁকে বেঁকে ছুটে আসছে লোলার মার্কারি। খাবারের প্লেটটা এনে রয়ের সামনে রাখলাম। মিসেস জেনসেন আসছে, তারপর গলার স্বরকে অপেক্ষাকৃত নিচু করে বললাম, এখানে আমার নাম শেট কার্সন নয়, জ্যাক প্যাটমোর, যেন ভুল করে না বসিস। রয় সেই ছেলেবেলা থেকে আমাকে শেট নামে ডেকে অভ্যস্ত, তাই জ্যাক প্যাটমোর বললেও ও হয়তো ভুল করে শেট নামেই আমাকে ডেকে বসবে।
আর তা শুনে লোলা যদি অবাক না হয় তাহলে ও ভাববে লোলা আমার আসল পরিচয় জেনেও আমাকে এখানে থাকতে দিয়েছে, এবং এতে রয় নির্ঘাত সন্দেহ করে বসবে। হয়তো বুঝতে পারবে যে জেনশনের উধাও হওয়ার পেছনে আমাদেরই হাত আছে। এই সমস্ত ভেবেই ওকে ওই নামটা বললাম। রয় ঘাড় নেড়ে জানাল, নিশ্চিন্ত থাকুন মিস্টার জ্যাক প্যাটমো, আমার কোনো ভুল হবে না। লোলা এসে জানালো ওর ফিরতে একটু দেরি হয়ে গেল, এদিকে সবকিছু ঠিকঠাক আছে কিনা। রোদে একটানা গাড়ি চালানোর ফলে ওর মুখ হয়ে গেছে রক্তাভ। আমি ওকে কাছে টেনে নিয়ে ওর গালে ছোট্ট করে চুমু খেলাম, বললাম সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা শোনো লোলা, আমার এক ছেলেবেলাকার বন্ধু আজ হঠাৎ এখানে এসে হাজির হয়েছে। কার্লের সঙ্গে ওর কিছু ব্যবসার কথাবার্তা ছিল। ওকে আমি বলেছি যে কার্ল অ্যারিজোনা থেকে মাস দুয়েকের আগে ফিরছে না। তোমার বন্ধু? কিন্তু ও যদি পুলিশে তোমার কথা? ওরকম ভয়ের কোনো কারণ নেই, ও আমাকে ভীষণ ভালোবাসে। এক সময় খাবার ঘর থেকে কাউন্টারের উপর অধৈর্যভাবে টোকা মারার শব্দ কানে এলো। খাবার ঘরে গিয়ে দেখলাম কাউন্টারের সামনে দাঁড়িয়ে একজন মোটাসোটা বয়স্ক লোক, পরনে ফিকে বাদামি রঙের স্যুট, সারা মুখে একটা পরিশ্রান্ত ভাব। জানালা দিয়ে বাইরে তাকাতেই চোখে পড়ল পাম্পের কাছে দাঁড়ানো একটি যাত্রীবাহী বাস। মোটা লোকটির কথা মতো যাত্রীরা একে একে বাস থেকে নেমে আসতে লাগলো। কাউন্টারের কাছে ফিরে আসতে না আসতেই খাবার ঘর খদ্দেরে ভরে গেল। আরম্ভ হয়ে গেল কাজ আর কাজ, এর মধ্যেও আবার গোটা কয়েক ট্রাক তেল নেবার জন্য অনবরত হর্ন দিতে লাগলো। রয়ের তখন খাওয়া দাওয়া শেষ। ও আমার অবস্থা দেখে আমার কাছে এগিয়ে এসে বলল, যদি আমার আপত্তি না থাকে তাহলে আমাকে ট্রাকে তেল ভরায় সাহায্য করতে চায়। তাহলে তো আমার খুব সুবিধা হয় রে। খুচরো পয়সা ভরা থলেটা ওর দিকে এগিয়ে দিলাম। পাম্পের মিটারেই দাম লেখা আছে দেখতে পাবি, কোনো অসুবিধা হবে না। থলেটা নিয়ে ও পাম্পের দিকে চলল। প্রায় ঘন্টা দুই পরে কাজের চাপ কিছুটা হালকা হয়ে এলো। এতক্ষণ কাজের ভিড়ের মধ্যে রয়ের কথা মনেই ছিল না। খেয়ালতে জানালার কাছে গিয়ে দেখলাম পাম্পের কাছে এখনও তিনটে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। রয় এক মনে তাদের উইন্ডস্ক্রিন পরিষ্কার করছে। লোলা যে কখন রান্নাঘর ছেড়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে খেয়াল নেই আমার। ও রয়কে এক দৃষ্টে দেখতে লাগল। এক সময় আমার দিকে ফিরে প্রশ্ন করল, শিট, এই লোকটা কে? তোমার সে বন্ধু নাকি? হ্যাঁ, আমার বন্ধু রয় ট্রেসি। কাজের চাপ দেখে নিজে থেকেই আমাকে সাহায্য করতে চাইল। বেশ ভালোই কাজ করছে, কি বলো? লোলার স্বরে এমন একটা কিছু ছিল যা শুনে চোখ ফেরাতে গিয়েও থমকে গেলাম। খুঁটিয়ে খুঁটিয়ে লোলাকে দেখতে লাগলাম। ও কিন্তু তখনও জানালা দিয়ে রয়ের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ওর সবুজ চোখ কোনো এক কুটিল চিন্তায় কুচকে উঠল। তোমার বন্ধু কি এখানে কাজ করবে বলছে শেট? তাহলে ওকে রাখতে কেমন হয়? তুমি তো বলেছিলে আমাদের একজন বিশ্বস্ত কর্মচারী প্রয়োজন। আমিও তোমাকে ঠিক এই একই কথা বলতে যাচ্ছিলাম লোলা। রয় আমার ভাইয়ের মতো, আমার খুবই বিশ্বাসী। ওকে তো আগেই বলেছি যে জেনসন এখানে নেই, এখন জানিয়ে দিলেই হবে কাল অন্য একটা মেয়েকে নিয়ে কেটে পড়েছে, ও কোনো সন্দেহই করবে না। তবে একটা কথা বলতে পারি লোলা, তোমার দিকে রয় কখনোই হাত বাড়াবে না। ১৯ বছর বয়সে ওর বউ পালানোর পর থেকে ও কোনো মেয়েকেই সহ্য করতে পারে না। ওই রয় আসছে, এলেই ওকে জিজ্ঞেস করবে থাকবে কিনা। প্রায় সঙ্গে সঙ্গেই রয় খাবার ঘরে এসে ঢুকল। লোলাকে দেখেই ও থমকে দাঁড়ালো, অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে রইল। অন্য কেউ লোলার দিকে এভাবে চেয়ে থাকলে হয়তো অস্বস্তি বোধ করতাম, কিন্তু রয়কে যেহেতু আমি চিনি তাই হাসতে হাসতে লোলার সঙ্গে ওর পরিচয় করিয়ে দিলাম। রয়, ইনি মিসেস জেনসন, আর লোলা এ আমার বন্ধু রয় ট্রেসি। সাহায্যের জন্য ধন্যবাদ। না না, ও কিছু নয়। সত্যি মিসেস জেনসন, এই জায়গাটা ভারী চমৎকার। তাহলে এখানে থেকেই যান, রাস্তার উপরে একটা ঘর আছে, ওখানে থাকতে পারিস, আর সপ্তাহে $40 করে মাইনে পাবি। খিরে রাজি? রয় আমার দিক থেকে চোখ সরিয়ে লোলার দিকে তাকাল, মুখের ধূর্ত হাসিটাকে আরো ধূর্ত করল। আপনি যদি রাজি থাকেন তাহলে আর আপত্তি করার কি আছে মিসেস জেনসন? লোলা, ভালো করে আমার বন্ধুকে খাতির করো কিন্তু, সেই স্কুল থেকে ও আমার বন্ধু। শুধু বন্ধু কেন, একেবারে ভাইয়ের মতো। এই সময় একটা ফোর্ড স্টেশন ওয়াগন একরাশ ধুলো উড়িয়ে পাম্পের কাছে এসে থামল। আমরা সবাই মিলে কাজে ব্যস্ত হয়ে পড়লাম।
রাত 10টার সময় গাড়ি ট্রাকের ভিড় কমলে আমরা খেতে বসলাম। ডিনার টেবিলের একদিকে আমি আর লোলা, আমাদের মুখোমুখি টেবিলের অপর দিকে রয় বসেছে। রয়ের উপস্থিতি আমার কাছে কিছুটা অস্বস্তির কারণ হলেও লোলাকে বেশ উৎফুল্ল মনে হলো। নতুন চাকরিতে ঢুকে রয়ের আনন্দ আর ধরে না, সমানে কথা বলে যাচ্ছে। ওহ, জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে সেট। কে ভেবেছিল বল, এভাবে হুট করে তোর সঙ্গে দেখা হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে একটা লোভনীয় চাকরি পেয়ে যাব। ঘুরে ঘুরে সিন্দুক বেচার চেয়ে এখানে চাকরি করা অনেক ভালো। লোলা খেতে খেতে থমকে তাকালো রয়ের দিকে। তুমি বুঝি সিন্দুক কোম্পানিতে চাকরি করতে? আপনার কাছে গোপন করে লাভ নেই মিসেস জেনশন। এই সিন্দুকের লাইনে আমাদের চেয়ে, অর্থাৎ আমার আর সেটের চেয়ে ভালো কারিগর আর নেই। আমি আর সেট একই দিনে একই কোম্পানিতে চাকরি নিয়েছিলাম। অবশ্য আমার চেয়ে অনেক অনেক ভালো কারিগর, তবে সিন্ধুক খোলার ব্যাপারে ওর চেয়ে আমার অভিজ্ঞতা কিন্তু বেশি। আর ওকে নিয়ে অসুবিধা হলো, একটু বেশি সাধু পুরুষ। ওর সঙ্গে আমার পরিচয় হওয়ার দিন থেকে আজ পর্যন্ত ও শুধু আমাকে বিপদ থেকে উদ্ধারই করে গেছে। সবসময় আমি ওকে ঝামেলায় জড়িয়ে গেছি আর শেষ পর্যন্ত ওই আমাকে বাঁচিয়েছে। কার্ল ফিরবে বলে আমার মনে হয় না। আর যদিও বা ফিরে আসে, তোমাকে দেখলে আনন্দ পাবে। আমি কাউকে এখনো বলিনি। চিঠিতে কার্ল পরিষ্কার করে না লিখলেও আমার মনে হয় ও আর ফিরবে না। অ্যারিজোনায় গিয়ে কার্ল আরেকটা মেয়ের সন্ধান পেয়েছে, যাকে ওর আমার চেয়ে অনেক বেশি ভালো লাগে। আমি দুঃখিত মিসেস জেনশন। এতে দুঃখিত হওয়ার কি আছে? ও হাত রাখলো আমার হাতে। এখন আমি আর শেট, কার্ল যে শেটকে এখানে রেখে গেছে তাতেই আমি খুশি, আর আমি কিচ্ছু চাই না। রয় আমার দিকে চেয়ে মুচকি হেসে মাথা নাড়ল। তোর ভাগ্য সত্যি অসাধারণ। চল তোর ঘর দেখিয়ে দি। রয়কে নিয়ে আমি বেরিয়ে এলাম। চাঁদের আলোয় ভেজা বালির রাস্তা ধরে আমরা হাঁটতে শুরু করলাম। রাস্তার ওপারে পৌঁছে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলাম। রয় ঘরের চারদিকে চোখ বুলিয়ে একেবারে অবাক হয়ে গেল। আই বাস, এই যে সাংঘাতিক কাণ্ড দেখছি, টেলিভিশন পর্যন্ত রয়েছে। তারপর ও ঘরের জানালা দিয়ে রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা জেনশনের বাংলোর দিকে তাকালো। তুই কি ওখানে থাকিস? হ্যাঁ, তাছাড়া আর কোথায় থাকবো। রয় ওর মালপত্রের ব্যাগটা একটা চেয়ারে নামিয়ে রেখে সিগারেট ধরালো। রয়কে দেখে মনে হলো ব্যাপার স্যাপার দিকে ওর সন্দেহ হচ্ছে। যেভাবে হোক ওকে বিশ্বাস করাতেই হবে, না হলে আসল ব্যাপারটা ও ধরে ফেলবে। ওর সন্দেহাতুর চোখ আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তারপর একসময় আমাকে বলল, তুই যে ঝামেলায় জড়িয়ে আছিস সে কথা লোলা জানে? আমি উত্তর দিতে কয়েক মুহূর্ত দেরি করলেও ঠিক করলাম, লোলা যে আমার সম্বন্ধে সবই জানে এ কথা রয়কে জানাতে কোনো বাধা নেই। হাজার হলেও ও আমার ছেলেবেলাকার বন্ধু, তাই সম্মতি জানিয়ে জবাব দিলাম, হ্যাঁ বলেছি। আমার উত্তরে রয় একটুও অবাক হলো না, হয়তো এই উত্তরই আশা করেছিল। রয় এক মনে ওর ব্যাগ খালি করে জিনিসপত্রগুলো বিছানার উপর ছড়িয়ে রাখতে লাগলো। এই জায়গাটাকে ঠিকমতো কাজে লাগাতে পারলে তুই রাজা হয়ে যাবি। সপ্তাহে কিরকম আমদানি হয় সেট? আরে তুই যত ভাবছিস ততটা নয়, এই $100 মতো আসে আর কি। তুই যে খুব বেশি টাকা এখান থেকে রোজগার করতে পারবি না সেটা নিশ্চিত। রয় উঠে টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো, একটা ড্রয়ার খুলে কতগুলো শার্ট প্যান্ট তাতে রাখলো, তারপর মুখ ফিরিয়ে তাকালো আমার দিকে। হেই সেট, সত্যি কি তো আর বড় লোক হওয়ার কোনো স্বাদ নেই? না রয়, ফান্ডওয়ার্থের দাওয়াই খেয়ে সেই ইচ্ছা আমার মিটে গেছে, তুই খেলে তোরও যেত। শুনেছি ওরা নাকি কয়েদিদের প্রতি খুব নৃশংস ব্যবহার করে। গোটা কয়েক রুমাল ও বিছানা থেকে তুলে দ্বিতীয় ড্রয়ারটা খুলল, কিন্তু সেগুলো রাখতে গিয়েই তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল, রয় আরে এটা কি? ওর কথার সুরে চমকে উঠলাম। অশান্ত হৃৎপিণ্ড যেন ধাক্কা খেলো এক অদৃশ্য কাচের দেয়ালে। কিসের কথা বলছিস? দুরু দুরু বুকে প্রশ্ন করলাম। আমার আশঙ্কা মিথ্যে নয়, রয় 45 বোরের রিভলভারটা ততক্ষণে ড্রয়ার থেকে বের করে ফেলেছে, যে রিভলভারের গুলিতে জেনশন প্রাণ দিয়েছে। আমার চোখের সামনে যেন গোটা পৃথিবীটা দুলে উঠল, মাথার প্রতিটি চিন্তার কোষ ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়ল।
কি উত্তর দেব কিছুই ঠিক করতে পারলাম না। আমার মনেও নেই যে সেই ঘটনার পর রিভলভারটা লোলার কাছ থেকে নিয়ে পরে কখন ওই ড্রয়ারটাই রেখে দিয়েছিলাম। এতদিন ধরে ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম, এখন কি বলবো ওকে। হঠাৎ ইচ্ছে হলো একলাপে রয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে রিভলভারটা কেড়ে নিই, কিন্তু অনেক কষ্টে সেই ইচ্ছে দমন করে কোনো রকমের জবাব দিলাম, ওটা জেনসনের রিভলভার, ও চলে যাওয়ার পর একদিন ওই রিভলভারটা পেয়ে এই ড্রয়ারে ঢুকিয়ে রেখেছিলাম। যতটা সম্ভব সহজ হবার চেষ্টা করলাম। রয় নিষ্পলক চোখে রিভলভারটার দিকে তাকিয়েছিল, গুলি ভরার সিলিন্ডারটা ও আঙুল দিয়ে ঘোরালো, রিভলভারের নলটা নাকের কাছে এনে শুঁকলো। খুব সম্প্রতি এটা থেকে গুলি ছোড়া হয়েছে দেখছি। বহু কষ্টে ওর চোখে চোখ রাখলাম, অপরাধবোধের ছায়াকে মুখের আয়না থেকে সরিয়ে রাখবার আপ্রাণ চেষ্টা করলাম। জেনসন এটা দিয়ে চিল শিকার করত, হয়তো গুলি করার পর রিভলভারটা পরিষ্কার করতে ভুলে গেছে। 45 রিভলভার দিয়ে কেউ যে পাখি শিকার করে তা তো জানতাম না। রয় রিভলভারটা টেবিলের উপর নামিয়ে রাখলো। তাহলে জেনসনের টিপ আছে বলতে হবে। এগিয়ে গিয়ে টেবিল থেকে রিভলভারটা তুলে নিয়ে পকেটে রাখলাম। যাকে অনেক দেরি হয়ে গেল, আমি চলি। না, আজ রাতে কে জাগছে সেট? আমি কিন্তু কাল রাতে তোর ডিউটি। দরজার দিকে পা বাড়ালাম। ওই 45টা পরিষ্কার করে রাখিস, যে বন্দুকে বারুদের গন্ধ লেগে থাকে সে বন্দুককে কখনো বিশ্বাস নেই। ওর চোখ থেকে চোখ সরিয়ে নিলাম। ঠিকই বলেছিস। আচ্ছা, গুড নাইট। ঘর ছেড়ে বেরিয়ে আসতেই লক্ষ্য করলাম রেস্তোরাঁয় কোনো আলো নেই, কিন্তু বাংলোয় লোলার ঘরে আলো জ্বলছে, সুতরাং বাংলোর দিকে এগিয়ে গেলাম। লোলা বিছানায় বসে তার মোজাগুলো খুলছিল, পরনে সাদা অন্তর্বাস। আমি ঘরে ঢুকতেই ও ঘাড় ফিরিয়ে আমাকে একবার দেখল। লোলা জানালো আমার বন্ধুকে তার ভালো লেগেছে। এটা অবশ্য ভালো কথা, কারণ রয় আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। পকেট থেকে রিভলভারটা বের করে টেবিলের একেবারে ওপরের ড্রয়ারটায় রাখলাম। লোলা আমার দিকে পেছন ফিরে থাকায় কিছু দেখতে পেল না। ঠিক করলাম কালই রিভলভারটা পরিষ্কার করে রাখবো। ড্রয়ার বন্ধ করে লোলাকে বললাম, আমরা তিনজনে যদি একসঙ্গে এখানে থাকি দিনগুলো বেশ ভালোই কাটবে। তবে একটা কথা কি জানো, রয় মেয়েদের ব্যাপারে বিন্দুমাত্র কৌতূহলী নয়। মাঝে মাঝে ভারী অবাক লাগে, সেই যে একবার 19 বছর বয়সে ওর বউ পালালো, ব্যাস ওই শেষ। তারপর থেকে রয়কে কোনো মেয়ের দিকে তাকাতে আমি দেখিনি। লোলা নাইট গাউন পরতে পরতে বলল, শেট, পৃথিবীতে এমন কোনো পুরুষ নেই যে মেয়েদের প্রতি আকৃষ্ট হয় না, সেটা শুধু নির্ভর করে কিরকম মেয়ে তার উপর। লোলা, রয়কে আমি 30 বছর ধরে জানি, আজ পর্যন্ত মাত্র একটি মেয়ের প্রতি ও আকৃষ্ট হয়েছিল, আর সে হচ্ছে ওর বউ। কিন্তু বছর দুয়েকের মধ্যেই সেসব আকর্ষণ ধুয়ে মুছে মিলিয়ে গেছে। তুমি একটা বাজলেই চলে এসো, কেমন? আচ্ছা, তুমি ঘুমিয়ে পড়ো, ফিরে এসে তোমাকে আর জাগাবো না। সেই ভালো, আমার ভীষণ ক্লান্তি লাগছে। সকালে তোমার কোনো অসুবিধা হয়নি তো? রিক্সের কথা একেবারে ভুলেই গিয়েছিলাম। রয়কে নিয়ে আনন্দে এত মেতেছিলাম যে ব্যাপারটা মনে ছিল না। লোলা আমার মুখের দিকে চেয়ে রইল। আমি বললাম, ও হ্যাঁ, রিক্সা আজ এসেছিল, ওর গায়ে হাত তুলতে আমাকে বাধ্য করেছে, তাছাড়া আমার আর কোনো উপায় ছিল না। লোলা উত্তেজনায় আমার হাত চেপে ধরল। আমাকে সব খুলে বলো, রিক্স কি করেছিল? ওকে সমস্ত কথা বললাম। লোলার সবুজ চোখ জোড়া উত্তেজনায় বিস্ফারিত, সারা শরীর চাবুকের মতো টান টান। লোলা বলল, শেঠ, রিক্স পুলিশে যাবে না, আর গেলেও পুলিশ ওর কথা বিশ্বাস করবে না, ওরা রিক্সকে ভালোভাবে চেনে। কিন্তু তুমি ওকে মারতে গেলে কেন? যাক, ও নিয়ে আর চিন্তা করো না, পুলিশের কাছে গেলে ওরা রিক্সকে সোজাসুজি তাড়িয়ে দেবে। পরদিন সকালে প্রাতরাশ খাবার সময় রয়কে রিক্সের কথা জানালাম। ওর কাছ থেকে সাবধানে থাকিস, যখন তখন হুটহাট করে এখানে ঢুকে পড়ে, এই তো কালই এসেছিল, একেবারে অসহ্য। কাল তো রাগের মাথায় ব্যাটাকে মারধর দিয়েছি, তারপর ও বলেছে পুলিশে খবর দেবে। পুলিশ? তার মানে? আসলে রিক্স একদিন আমাকে আর লোলাকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে,
আর জেনশন যে অন্য একটা মেয়ের সঙ্গে লুটকে পড়েছে সে খবরটা ও জানে না, তাই এখন ও কার্লকে খুঁজে বের করতে চায়। ওর পেনশনের কাগজে কি সব সইয়ের ঝামেলা আছে। তাছাড়া রিক্স আমাকে খুব একটা ভালো চোখেও দেখে না। তাহলে লুলা ওকে বলছে না কেন জেনশন আর ফিরবে না? হয়তো সেটা রিক্সকে বলার প্রয়োজন নেই, আর বললেও রিক্স এ কথা বিশ্বাস করবে না। রয় চিন্তিতভাবে মাথা নাড়ল। যা বলছিলাম, আমরা যখন থাকবো না তখন যদি রিক্স এখানে আসে সোজা তাড়িয়ে দিবি, এখান থেকে কোনো জিনিস নিয়ে যেতে দিবি না, বুঝলি? যাকে আয়, ঘরটা পরিষ্কার করে ফেলা যাক। প্রত্যেকদিন সকালে লোলাই পরিষ্কার করে, কিন্তু এখন যখন তুই এসেছিস। রয়ের দিকে চেয়ে হাসলাম, আর লোলা তাই এখনো ঘুমোচ্ছে। খাবার ঘর পরিষ্কার করতে করতে রয়কে জানালাম পার্নওয়ার থেকে আমার পালানোর ইতিহাস। ঝাড় দেওয়া বন্ধ করে রয় এক মনে শুনতে লাগলো। ওর মুখ দেখে মনে হলো এই অবিশ্বাস্য গল্প ও কিছুতেই বিশ্বাস করতে পারছে না। আমার কথা শেষ হতেই ও আমাকে জাপটে ধরে বলল, ওফ, তোর সাহস আছে বলতে হবে, কি করে পালালি, একবারও ভয় করলো না? পার্নওয়ার থেকে পালানোর জন্য কুকুর কেন, বাঘের মুখোমুখি হতেও কোনো কয়েদি পিছোপা হবে না। পার্নওয়ারতে ফেরার থেকে মৃত্যু অনেক ভালো বলে আমি মনে করি। হঠাৎ জানালা দিয়ে বাংলোর দরজায় চোখ পড়তে ইলোলাকে দেখলাম, ও রেস্তোরাঁর দিকে এগিয়ে আসছে। পরনে সেই চলি আর একটা খাটো প্যান্ট, মাথায় এক রাস তামরাবু চুল একটা সবুজ ফিতে দিয়ে আগোছালোভাবে বাঁধা। ওকে দেখা মাত্রই কেমন একটা অস্বস্তি অনুভব করলাম, কারণ সেদিন বারণ করার পর থেকে লোলা এই পোশাকে আর বাইরে বের হয় না। তাহলে আজ কেন? ও বুঝেছি, পয়েন্ট অফ নো রিটার্নে যেই একজন অপরিচিত পুরুষের আগমন ঘটেছে অমনি লোলা ওর ভরা যৌবনের পশরা সাজিয়ে বেরিয়ে পড়েছে। আর চোখে রয়কে দেখলাম, ও কাজ করতে করতে থমকালো, চোখ তুলে তাকালো লোলার দিকে। ও তখন দরজার গায়ে হেলান দিয়ে স্থির চোখে রয়ের দিকে তাকিয়ে আছে। লোলা আজ যেন আরও বেশি উচ্ছল হয়ে উঠেছে, রয়ের চোখের সামনে নিজেকে অনেক বেশি লোভনীয় করে তুলেছে। কিন্তু রয়ের বুকের ভাবে কোনো পরিবর্তন হলো না। ও শূন্য দৃষ্টি মেলে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার কাজে মন দিল। লোলা চুপচাপ রান্নাঘরের দিকে এগিয়ে গেল, দরজার কাছে পৌঁছে একবার ঘাড় ঘুরিয়ে রয়কে দেখল। রয় তখনও সেই একইভাবে কাজ করে চলেছে আর আপন মনেই হালকা সুরে শিস দিচ্ছে। রয় লোলার দিকে পেছন ফিরে থাকায় ওর মুখের ভাব দেখতে পেল না, কিন্তু লোলা রান্নাঘরে ঢুকে দড়াম করে দরজা বন্ধ করতেই ও মুখ ফিরিয়ে একবার রান্নাঘরের দিকে তাকালো, তারপর আমার দিকে তাকিয়ে চোখ টিপল। সালা, রমণীর মন দেবানা জানন্তি, কুতো মানুষ্যা, কোনোদিন কোনো মেয়েকে সন্তুষ্ট হতে দেখলাম না। আমারই দোষ, আসলে আমি তোর কথা ওকে বলেছি, বলেছি যে মেয়েদের সম্বন্ধে তোর এতটুকু কৌতূহল নেই। এই কথা শুনে লোলা তো কিছুতেই বিশ্বাস করবে না, বলে এ নাকি হতেই পারে না। এবার বোধহয় বিশ্বাস করবে। এমন সময় বাইরে থেকে একটা ট্রাকের শব্দ পাওয়া গেল। ও বেরিয়ে যেতেই রান্নাঘরে গিয়ে ঢুকলাম। লোলা মুখ গোমড়া করে টেবিলের কাছে দাঁড়িয়েছিল, এর মধ্যেই ও কাজ করার গাউনটা পরে ফেলেছে। আমাকে ঢুকতে দেখেই বলল, শেট, আজ রাতে না আমরা সিনেমা যাব, রয় এখানে দেখাশোনা করবে, কোনো অসুবিধে হবে না। আমি একটু ইতস্তত করে বললাম, আমাদের দুজনের একসঙ্গে ওয়েন্টওয়ার্থে যাওয়াটা কি ঠিক হবে? লোলা, আমার মনে হয় আমাদের আরও কিছুদিন অপেক্ষা করা ভালো। লোলার মুখের ভাব কঠিন হলো, চট করে ঘুরে আমার দিকে তাকালো। না, বলছিলাম জেনশন যে অ্যারিজোনায় গিয়ে অন্য মেয়ের সঙ্গে ভিড়ে গেছে সেই গল্পটা তো কেউ জানে না, তাই ভাবছিলাম লোকে আগে গল্পটা শুনুক, তারপর আমরা একসঙ্গে যেখানে সেখানে ঘুরবো, কারোর কিছু তাতে বলার থাকবে না। কিন্তু তার আগে আমাদের দুজনের ওসব বাজে কথা আমি শুনতে চাই না। আজ রাতে আমি সিনেমা যাব আর তুমিও আমার সঙ্গে যাবে। ঠিক আছে, এত করে যখন বলছো যাব, 12টার শো তো, তাহলে কারোর আমাদের দেখে ফেলার সম্ভাবনা থাকবে না। দেখে ফেললেই বা, আমাদের তাতে বই গেল। কিন্তু তুমি একটা কথা ভুলে যাচ্ছ লোলা, কালকে আমরা এখানেই কবর দিয়েছি, যদি সন্দেহের বশবর্তী হয়ে পুলিশ এখানে আসে তাহলে তার মানে বাকি জীবনটা আমাকে পুলিশের ভয়ে কাটাতে হবে, এই তুমি বলতে চাও?
এমন সময়ে রয় এসে রান্নাঘরে ঢুকল। রয়কে দেখেই লোলা বলল, রয়, আমি আর শেঠ রাতে সিনেমা যাচ্ছি, তুমি একা সব সামলাতে পারবে তো? রয় একটু অবাক হলেও মুখে সে কথা প্রকাশ করল না, বলল, না আমার কোনো তো অসুবিধা হবে না। লোলা ঘুরে দাঁড়িয়ে আবার তার কাজে মন দিল। রয় আমাকে লক্ষ্য করে বলল, হ্যাঁ শেঠ, একটু বাইরে আয় তো, এই গাড়িটার সব কটা প্লাগই খারাপ হয়ে গেছে, একটু দেখ ঠিক করতে পারিস কিনা। এবার গাড়ির কাজকর্ম একটু আধটু শেখ, না হলে অসুবিধায় পড়তে হবে। রয়ের কাঁধের উপর দিয়ে তাকালাম আর জানালা দিয়ে দেখতে পেলাম বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িটাকে। গাড়ির আরোহী দুজনের পরনেই কালো স্যুট আর স্টেটসম্যান হ্যাট। দুজনের মধ্যে অপেক্ষাকৃত মোটাসোটা লোকটি গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তার কোটের ওপর বুকের কাছে লাগানো রয়েছে একটা রূপোর তারা। প্রখর সূর্যের আলো সেই তারার গায়ে ঠিকরে পড়ছে। গাড়ি থেকে নামার সময় লোকটার কোটটা একটু ফাঁক হতেই চোখে পড়ল তার কোমরের বেল্টে আটা .45 বোরের রিভলভার। রয় চাপা স্বরে ফিসফিস করে বলল, পুলিশ! ততক্ষণে আমিও বেশ বুঝতে পেরেছি। মেরুদণ্ড দিয়ে একটা বড় শীতল স্রোত নেমে গেল। পুলিশ কেন, তাহলে কি? কাম ইজি গো ইজি গল্পের চতুর্থ পর্ব এখানেই শেষ হল। মানিয়েস্ট ওয়েব সিরিজের থিম মিউজিকটি এই গল্পের সাথে মানানসই হবে বলেই ব্যবহার করা হয়েছে বিভিন্ন অংশে। আশা করছি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন ইরাবতী দেবলীনা, কৌশিক শৈবাল ও হৃদের সাথে আমি কমলেশ। গল্পের পরবর্তী পর্ব খুব শিগগির অর্থাৎ আগামীকাল ঠিক দুপুর 12টায়। যদি এখনই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে রেনবো মিডিয়া অ্যাপ এখনই ডাউনলোড করুন আপনার মোবাইলে আর শুনতে থাকুন এই গল্পের পরবর্তী অংশ এখন। আজ তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার। নমস্কার।